হাজু রাজচক্র বিষয়া কার্যালয়ের সম্মুখত এদল মহিলার প্রতিবাদ। প্রতিকূল বতরকো বাধা নেউচি উলাই আহি তীব্র প্রতিবাদ সাব্যস্ত একাংশ মহিলার। মদ ভাং ড্রাগসর বিরুদ্ধে উলাই আহিল হাজুর মহাদেবো তোলা, বারাহ তোলার লগতে গায়ন তোলার মহিলা সকল। দীর্ঘদিনের পর হাজুত অবৈধ মদ যাওয়া ড্রাগসর রমরমিয়া বেহা চলাই অহা একাংশ ব্যবসায়ীর বিরুদ্ধে উলাই আহি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করিলে এই সকল মহিলায়। তিনিখনক গাঁর মহিলায় হাতে হাতে প্লেকার্ড লই মদ যাওয়া ড্রাগস বিরোধী স্লোগানেরে সাব্যস্ত করিলে প্রতিবাদ। আনহাতে প্রতিবাদকারী মহিলা সকলের অভিযোগ, অবৈধ মদ যাওয়া ড্রাগস বেহা চলাই অহা সেই সকল অবৈধ ব্যবসায়ীক বাধা দিবলৈ গলে বিভিন্ন ধরনের আক্রমণের লক্ষ্য করার লগতে অশ্লীল গালি গালাজ প্রদান করে অহার অভিযোগ। প্রতিবাদকারী মহিলা সকলে হাজুর মহাদেবো তোলাত মদ যাওয়ার রমরমিয়া বেহা চলাই অহা ব্যবসায়ী সকলের লগতে যুব প্রজন্মক নিচা জাতীয় সামগ্রীর পৰা মুক্ত করার বাবে আজি হাজু চক্র বিষয়াক এক স্মারক পত্র প্রদান করে। আমি আইছো আমার ভবিষ্যতের লড়া ছোৱালীখিনিৰ কারণে বহুত চিন্তা করছো, নিজের বিলাক নয় আনর বিলাকও আমারে লড়া ছোৱালী। 5-6 বছরিয়া লড়া ছোৱালীবিলাক ড্রাগসর নাম জানাইছে, টেবলেটর নাম জানাইছে, হিরোইনার নাম জানাইছে, কেনেকুৱা মানে লাজর কথা। আর বেলেগ মানুষ আহিলে আমার এটা লাজ লাগে বাইরত ওলাই যাবার কারণে, তেনেকুৱা ধরনের হয়েছে। একেবারে মুকলিভাবে চলি আছে একেবারে, মানে আর সিহতর মানে কিমান কথা আমার লড়া ছোৱালী ভাবুকি দিয়ে আছে, লড়া ছোৱালীবিলাকর উপর এটেম করব, আমার হাজবেন্ডবিলাকর উপর করব, তেনেকুৱা ধরনের কথাবিলাক কয়, মানে আমাক ভয় খুয়াই আছে। এই মদ বন্ধ করা, ড্রাগস বন্ধ করা, আমি যেবিলাক প্রতিবাদত নামিছো নামিছো আর মানে একেবারে মানে বিভৎস ভাষারে কয়, মানে কবই নেকা ধরনের ভাষারে আমার ব্যবহার করে আছে। আমি সকল মহিলায় উলাই আছো, কেউ আমার গাঁওখন গোটেই ড্রাগস মদ ভাং সকলবিলাক চলি আছে বা পোৱা যায়। আমার সৰু সৰু লড়া ছোৱালী, উঠি অহা লড়া ছোৱালী বেয়া হয়ে আছে দিনক দিনে, সেইবিলাক দেখি আমার হাজার রাইজবাসী সকল আই সকলে বা মহিলা সকলে লগ লাগি আমি এইখিনি উঠাম বলে প্রতিবাদ করি আছো আর করিম বলে ভাবিছো, উঠাম বলে ভাবি আছো। যদি আমি প্রশাসনের পৰা আর বাইদেউহাতর পৰা আমি সহায় সহযোগ পাও, আমার এইখিনির কারণে আমার অল্প সহায় হব বা আমি অল্প আগর ফালে যাব পারিম। আর আমি আজি বিগত বহু কেবছর ধরে মানে হাজুত প্রপার হাজুখানিতে আর মানে মদ ভাং ড্রাগসর কবলত পরিছে, লড়া ছোৱালী উঠি লড়া ছোৱালীখিনি ভবিষ্যৎ অন্ধকার ফালে যাই থাকা আমি দেখিছো। সেইকারণে এই প্রতিকূল বতরতো আমি তার মানে বাধা বিঘিনি নেওচি পেলায় আমি এই প্রতিবাদত ওলাই আহিছো। আর মানে আমি হাজু বরাতোলা আর মহাদেবতোলা গাঁওর ইয়াত আছে মহিলাখিনি 50 মান আছে। আর চক্র বিষয়া বাইদেউক আমি স্মারকপত্র এখন দিছো, তেও অবগত করা হল। হাজুর পৰা মৃদুল মজুমদার রিপোর্ট এনিবার 24। জুবিন গার্গর গীত সমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে। অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক। আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ, আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক। মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ। ধন্যবাদ।